There, most of them. মানে এটা কি হলো? তো বিদ্যাসাগর করেছিল। বই আছে ব্যাপারটা কি হবে? আমার উনি তো বলতে ফেরত যাবেন বলে আবহাওয়া বেরিয়েও গেছে। তুঙ্গে উঠছে। গুড মর্নিং অল অফ ইউ। 9:45 সকাল হয়ে গেছে তো অনেকক্ষণ। ঘুম থেকে উঠেছি একটু দেরিতে অবশ্য। আজকে মেয়ের স্কুল ছিল কিন্তু আজকে স্কুলে যাওয়া হবে না, হয়নি। আগে থেকেই প্ল্যান ছিল স্কুলে যাবে না আজকে। আমি করছিলাম উঠেই ঘুম থেকে বসে রেডিং। তো আজকে কলকাতার একটি প্রখ্যাত পূজা মণ্ডপ যেটার নাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, বা আমরা যাকে লেবুতলা বলেছি, সেই পুজোর উদ্বোধনের জন্য আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। তো আজকে ট্রাফিকের উপর প্রেশার একটা থাকবেই, দেখা যাক কীভাবে পুরো ব্যাপারটা ট্রাফিক ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। তবে বাকি আজকে ওয়েদার খুব সুন্দর, ব্রাইট সানি ডে, সঙ্গে ড্রাই ভাবটা রয়েছে, হিউমিডিটিটা একদমই প্রায় নেই। দেখ অবস্থা দেখ। পর্দা কাজ কমপ্লিট, বসে উনি হাঁপিয়ে গেছেন। কাপড় বাকি আছে কিছু কেনা, কিছু আছে কেনা, ওর জন্য দেখবো মেয়ে ট্র্যাক প্যান্ট তুই পাই। বলছি কি কবে কি প্ল্যান, পুজোর প্রতিদিন কোথায় কোথায় যাবে, কি করবে না করবে, কিছু বলছো না তো? ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম। কটা বাজে? 12:30। তোমার তো সকাল 8টার সময় বেরোবে বলছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে যাচ্ছি। ও কোথায় যাচ্ছ? কি বলে এটাকে সপার? টাটা। ঘন্টু, ঘন্টুর মার বান্টু তিনজনই যাচ্ছে। চলো টাটা, সাবধানে। হ্যাঁ তাড়াতাড়ি এডিটটা কমপ্লিট করে আপলোড করতে দিয়ে প্ল্যান আছে অফিস একবার যাব, তাড়াতাড়ি ফিরে আসবো। আজকে একটু রাতে বেরোবার প্ল্যান আছে, দেখা যাক। চলে এসছি রায়মান প্লাজাতে, চলো চলে এসেছি। দেখবো ঋষি জামা প্যান্ট, তারপর মেয়েরটা দেখবো। কি হয়েছে ওটা? ব্ল্যাক তো, ব্ল্যাক পুরো তো। পিছনে কি আছে দেখি? ও এটা দেখে পছন্দ হয়েছে। এখন দুষ্টুর ট্র্যাক প্যান্ট খোঁজা চলছে, রিসিটটা হয়ে গেছে। কি কালার নেওয়া যায়? তাহলে এটা নিচ্ছ? এক্সেল এর সাইজটা কি আসে? এই তো এক্সেল আছে, আপনি বললেন নেই। এই হোয়াইটটা নিচ্ছি। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, পরে নেবো। ভিডিও কল করে দেখাতে হচ্ছিল কোনটা নেবে না নেবে। আর জায়গা নেই, আরেকটা ব্যাগ নিয়ে আসবো। বিলিং মনে হচ্ছে অনেকটাই হয়ে গেছে। জামা কিনতে এসে একটা সুটকেস পাওয়া গেল, ছোট বড় না, ওর মধ্যে কিছু জামা কাপড় আছে আবার কিছু বাইরেও আছে। বিলিং হয়ে গেছে, নামছি নিচে। ও সাবাস, ফুল টিম এসছে। বাসু বাসু, কি এটা? কি বস্তু কি তোমায় দিল? হ্যাঁ 500 টাকা দিতে হয়েছে। 500 টাকা এটা কোম্পানি? এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। স্লিম এন্ড প্লিং। চল 3:30 বাজে এখন, আপাতত রেন্ডারিং হচ্ছে। এই যে কি স্লো হয়ে গেছে মেশিনটা, পুরো বোঝা অবস্থা। 4:45 বাজে। মহালয়া থেকে খাবার আনানো হয়েছিল যাতে ঘরে ঝামেলা না হয় রান্নার জন্য। ভেজ খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, ভেজের সঙ্গে মাছে মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি পাঠিয়ে দিয়ে বলা হয়েছে বারবার করে ভেজ খাবে কি দিয়ে। ডাল আর ভাত আর আলু ভাজা রইল বাকি। হ্যাঁ আমি লোক ব্যবস্থা করেছি, যাচ্ছে। আমি 4টে একদম ভেজ তরকারি এড করে মাঝে মাঝে এরা উল্টো পাল্টা গাছ মোচা পাঠাচ্ছে। এবার মোচা আছে এখন কেন পাঠাননি? যেখানে ভেজ থালিয়ে মেনশন করে দিয়েছে যে আপনি তো ফোন করে বলতে হবে। আমি ফোন করে কেন? আমি কি করে জানবো তুমি মাছ পাঠাবে মাংস পাঠাবে? ঘন্টুর আমরা সব খেতে বসেছে। এই পাঞ্জাবিটা না, ওকে দেওয়া দরকার আছে, অনেক কাজ করে দেয়, অনেক কাজ। খাবারটা ভুল দিয়েছিল, সেটাকে আবার ওরা বললো যে দিয়ে পাঠাতে কাউকে দিয়ে। কাকে দিয়ে পাঠাবো ওই আমাদের একটাই তো তরি, প্রসাদকে সবার আগে বলি। এই অবস্থা বিরক্তিকর। যাই হোক, তো প্রসাদের জন্য এটা বৌদি কিনে রেখেছিল অনেকদিন আগেই, দেবে বলে আজকে দিয়ে দেবে। এদিকে উনি এখন যাবেন হসপিটালে, দিদিকে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দিয়েছে, আজকে কি ডিসচার্জ করাতেই হবে? আজকেই আনতে যেতে হবে। আবার এসে মিত্রকে সিস্টাররা বলে গেছে, হ্যাঁ যাই যে, কিন্তু বাড়ির লোককে বলবে আগে আনো নিয়ে যায়। দিদি রিকভারি কি তুমি ঠিক আছে বলছো? এখন একটু বলতে ঠিক আছে, আমার কি অবস্থা আছে না গিয়ে না দেখলে। হ্যাঁ দিদি মুকুল দাও তো শরীর খারাপ বলছে। আবার হ্যাঁ এখন বাড়ি যাব, গিয়ে আধার কার্ডটা নেব, বাড়িতে আধার কার্ড নিয়ে আবার হসপিটালে যাব। আধার কার্ড ছাড়া ছুটি দেবে না। মুকুল দা বাড়িতে জ্বর নিয়ে পড়ে গেছে। এদিকে 4:10 আমার সাথে ল্যাপটপটাও দিল ধোকা, হ্যাং করলো না, ভগবান জানে কি হলো। রেন্ডারিং করতে গিয়ে আমার 3টে থেকে 4টে বাজিয়ে দিল। 3টে পাক্কা 1 ঘন্টা চলে গেল আমার। ব্যাগটা অবশেষে চলে এসেছে। 20 তারিখ ডেট দিয়েছিল না, বৃহস্পতিবার ডেলিভারি ডেট দিয়েছিল। খোলো দেখি কিরকম। অ্যামাজন থেকে নেওয়া হলো না, পুরো কাপড় মেটেরিয়াল, যদিও সব প্যাডিং আছে। ল্যাপটপ ব্যাগের জন্য এটাই আনা হয়েছিল, দেখা যাক। আর আমি তো পেলামও না সেরকম অ্যাসাজ কিছু। হ্যাঁ চলবে, দৌড়াবে, চলো। আমার আপদ এটা আপলোড আর হচ্ছে না। 40 বাজে। তুমি কি তাহলে এখন বেরোচ্ছ? বাড়ি যাবো, হ্যাঁ বাড়ি গিয়ে আধার কার্ডটা নেবো, আর যে কার্ডটা আছে কার্ডটা নেবো, হ্যাঁ নিয়ে আবার এনআরসি যাবো। তারপর এখন 6:20 বাজে। আমাদের বাড়ির ঠিক সামনের যশোর রোডের রাস্তাটা, এই পার্টটা, এই সাইডটা একটু আগে পর্যন্ত ট্রিমেন্ডাস জ্যাম ছিল, পুরো লক ছিল। এখন আবার দেখছি এটা ছেড়ে গেছে, ওই পার্টটা পুরো ব্লক। আমি যাই একটুখানি অফিস, মেয়ে ঘুমোচ্ছিল, মেয়েকে উঠিয়ে দিয়েছি। কাকে বলে দেখুন, এপারে এপারে যা ভেবেছিলাম ঠিক তাই। 6:45 বেজে গেল আমার বেরোতে। নতুন ব্যাগটা দেখিয়ে দিই, এটা নিয়েছিলাম, ঠিকঠাকই আছে, সব জিনিসপত্র পুরেও নিয়েছি, কোয়াইট ওকে টু ক্যারি। ট্রিমেন্ডাস জ্যাম প্রত্যেকটা জায়গায়, আমাদের এখানেও যেতেই হবে। দুটো পেমেন্ট, একটা পেমেন্ট তো দিতেই হবে, পেমেন্টের জন্য আসছে, আর্জেন্ট মাল আছে সেটাও দিতে হবে, মুর্শিদাবাদ পাঠাতে হবে, তারও আর্জেন্ট, আজকের মধ্যে বাসে ছাড়তে হবে। জানি না কখন কি করে উঠবো। আমাদের মেয়েকে একা রেখে যেতে হচ্ছে, সাবধানে থাকবে। দাদার পড়া হয়ে গেছে, হয়ে গেলে চলে আসবে দাদা। টু হুইলারটা নিয়ে বেরোই। 6:55 বাজে এখন। আজকে সোমবার, দ্বিতীয়া, যথারীতি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। পেট্রোল পাম্পে চলে এসেছিলাম, তেলটা ভরে নিলাম, খুব খারাপ অবস্থা, একদম ছিল না, 3 দিন ধরে ব্লিঙ্ক করছিল। হ্যাঁ দত্তবাগানের মুখেই এত জাম। ঠাকুর যাচ্ছে প্রজাপতি দেখে, এই যে প্রজাপতি দেখা যাচ্ছে পরিষ্কার বলে ফড়িং দিয়ে ফড়িং ঢুকেছে, এই ঘরে আছে লাইট চেক করে ঢুকে বাবা কাছিল মানে দেখা দেখা হলো। ঠিক আছে বাইরে কোথায় যাবো? বাইরে এবার আমরা এই বারান্দা, ওই বারান্দা তার আমার ঘরটা তো বন্ধ করো। চলে যাচ্ছি। ফড়িংটা কোথায় থাকবি দেখতে পাচ্ছি না তো ফড়িংটা। আরে এখানে একটু খুঁজছি না, তুই দেখাবি তুমি খুঁজে পাচ্ছি না তো। দেখো না চলে গেছে ফড়িং, চলে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে ওখানে বারান্দা দিয়ে। ফড়িংটাই ভয় পেয়ে গেছে, ফড়িং হার্ট ফেল করে গেছে। এই ছেড়ে দিচ্ছি কিন্তু ভুলে ওদিকে। 9:15 প্রায়। চলো আজকের মতো এখান থেকে গোটাই। 10:15 এইমাত্র বাড়িতে পৌঁছালাম। ওরা এখনো বুক ধরফর করছে, ওখানে মগের মধ্যেই বসে আছে। সেমি হার্ট অ্যাটাক হয়ে গেছে নাকি প্রজাপতিটার? ও ভালো থেকে টুকে পড়েছে, এবার ঘর থেকে বেরোচ্ছে না তো, ধরেছি যা লাফালাফি করছিল। দিদিকে দিয়ে এসছো কি বলছে? মুকুলদা জ্বর, কাপড় দিচ্ছে বারবার, ডাক্তার দেখাবে না? কে নিয়ে যাবে? পুজোকাণ্ড যেগুলো কিনেছে ওগুলো তো দেওয়া হয়নি, আর কবে দেবে? আচ্ছা প্রসাদ যেটা পাঞ্জাবিটা দিলে, প্রসাদ তো পাঞ্জাবিটা পড়বে না বলছে, হাফ শার্ট, হাফ শার্ট বা গেঞ্জি কিছু একটা। 12টা বেজে গেছে, রাতের ডিনারে সব তো বসে পড়েছি। বেরোবো। কোথায় যাবি? লেবুতলাটা যাবো ভাবছি, কলেজ স্কোয়ার, আজকে আজ ওখানে বাজে রাত্রির 1:20 আর এখন আমরা সব ডাকাতের দল বের হচ্ছি ঠাকুর দেখতে এখান থেকে ফার্স্ট যাওয়ার প্ল্যান হচ্ছে শিয়ালদা আর সন্তোষ মিত্র স্কয়ার সবাই রেডি বন্টু রেডি ঘন্টু সবাই রেডি চলো আমি নিচে যাই গাড়ি নিয়ে বের করতে চলে 1:30 বাজে আমরা সব এখন বের হচ্ছি ঠাকুর দেখতে হ্যাঁ মাত্র ওই হলো সানগ্লাসটা নিয়ে বের হ ইন কেস ফিরতে যদি লেট হয় সকালবেলা তো রোদ পড়বে তাই ভাবলাম যে এখন ব্রাশ করে বের হব না সকালবেলা এসে ব্রাশ করব কথা না বাড়ি চলে যাই সন্ধ্যাবেলাও নিয়ে গেছি এই জায়গা দিয়ে তখনের দৃশ্য আর এখনকার দৃশ্যের মধ্যে তফাৎ দেখুন আবার এসে গেছি চালতা বাগান তবে আজকে ওপেনিং এর পর কমপ্লিট হওয়ার পরে রাত্রির বাজে ঠিক 2:10 আর রাস্তায় এখনো কত লোক দেখুন খালি সুন্দর করে কিন্তু না ফাইনালি আজকে কমপ্লিটের পর চলে এসেছি চালতা বাগান কালকে যেগুলো কমপ্লিটলি দেখা যায়নি সেগুলো হচ্ছে আজকে একটা গ্রাম্য রূপ দেওয়ার চেষ্টা হয়েছে সুন্দর করে ও বাবা সুন্দর অ্যান্ড দিস ইজ আওয়ার টিম তুই কি ঘুমাই তো স্টেজে আছেন নেই তো মনে হচ্ছে বাগান বেড়াতে এসছে এই মুখখানা পড়বো হ্যাঁ মনে হচ্ছে জ্যান্ত বসে আছে কেউ এটা পুরো কমপ্লিট আজকে হ্যাঁ একটু বিরক্ত তো আছেই পুজো ফুজো দাওনি তোমরা কেমন লাগলো ঠাকুরের মুখটা কেমন হয়েছে ভালো যাই হোক তো কলেজ স্কোয়ার এখনও পর্যন্ত আজকে অবধি অফিসিয়ালি ওপেনিং করেনি তাই জন্য আমরা হতাশ নয়নে হতাশ মুখে এখান থেকে হতাশে বাড়ি ফিরে যাচ্ছি চলো নেক্সট তাহলে এই সেই বিখ্যাত কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট প্যারামাউন্ট সর্বত 100 বছরের পুরনো বোধ না দোকানটা প্যারামাউন্ট সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা আর সেই রামরাজ্যের রাম মন্দির দারুণ লাগছে রাত্রি বাজে পাক্কা 2:30 এখন তারপরও এই ভি সন্তোষ মিত্র স্কোয়ার উফ সেই লেভেলে ঘুরেছে রে ভাই হ্যাঁ তো অরিজিনাল রাম মন্দিরকেও হার মানিয়ে দিচ্ছে আউটস্ট্যান্ডিং জয় শ্রীরাম দারুণ করেছে এটা স্টেজ করেছিল গ্র্যান্ড দুর্গাপূজা ওপেনিং দারুণ বানিয়েছে কিন্তু যাই বলো হ্যাঁ অরিজিনাল কেউ হার মানিয়ে দেবে এটা ইনসাইডটা ঢুকিয়ে ঠাকুরের মূর্তিও হয় অসাধারণ এবার একটা দেখি কি আগে বাইরের ডায়াগ্রামটা দেখি পুরো আলাদা রং হয়ে গেছে পতাকাটা লাগাইনি এখন বুঝলে না রাত বাজে 3:15 ড্রোন শট ক্যাপচার্ড সাকসেসফুলি সন্তোষ মিত্র স্কোয়ারে খুব আশা করেছিলাম এখান থেকে অন্তত একটা ড্রোন শট না পেলে মনটা খারাপ হয়েই বাড়ি যেতাম আপনাদের কেমন লাগলো একটু দেখে জানাবেন কিন্তু শিওরলি হ্যাঁ আর 3:15 সময় সকালে মর্নিং টি উইথ লেমন দুজনে মিলে সাঁটাচ্ছে আর আমি ভাবছি কী যে আমাকে নিয়ে এলো ট্রেনে একটু যদি বিছানায় ফেলে দিয়ে আসতো আমি পক করে ঘুমিয়ে নিতাম আর পাচ্ছে না জয় বজরংবলী তাহলে এখন নেক্সট কোথায় যাওয়া হবে কাশি বসলাম রাইট দেখা যাক এখানকার কী অবস্থা Shakti Rupena Sangsthita Kashi Boslen Hatibagan Kashi Boslener Dillon Street er upore Kashi Boslen bikhato namjada expectation theke sob shomoy extra power jacche aaj theke opening kobe kalke hoye geche orer jonme jor hat lalon bhitore jan ekdom aste aste clear mebe jaben puro phaka ami 10 bhuja bondo korbe ha tadi chalo ei dik didi bolte pari ma onader ki akhane mukti de ma hobo na ami uma Schade, schade. Die sind da noch die Team. China to Kichuma. বাঁচার মতো বাঁচতে পারি যেন এই বেশি আর চাই না তো মা তুই কত দূর সবাই তোকে বড় করে আমরা তো মানতে যাই তবে সেবা কষ্ট সুশীলকে আমরা তবে আবার পাবো জানা আমরা তবে ওড়ার আকাশ পাবো দু হাত থেকে শিকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাবো তাহলে হবে আমি হতেই পারি সবাই বেড়ে যায় চলো 3:50 মোটামুটি রাস্তা ফাঁকা করেই চলছি আমরা তো এত শান্তিতে দেখাবো তা আগে হয়নি তাই না বিন্দাস ফাঁকা হ্যাঁ মোটামুটি ছোটোখাটো করে যেগুলো পরিক্রমা করবো ভেবেছিলাম আপাতত সুখে শান্তিতে ব্যাপারটা ঘটে গেছে এটা ভালো করে প্রতিবার দেখছি ছোটোর মধ্যে খুব চিমচাম ভালো করে ভোর বলবো না রাত বলবো জানি না 4:20 বাজে আই থিঙ্ক গুড ইন এএম আমরা চলে এসেছি বেলগাছিয়া সার্বজনীন যে প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এটা 3D মডেলে চেস বোর্ড করা হয়েছে অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে বেশি ভালো দেখা যাবে ফ্ল্যাট বোর্ড মনে হবে এই এন্ট্রেন্স ফ্লোরিংগুলো চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে উডেন ফ্লোরিং করে দিয়েছে পুরো আর এই উপরে সিলিং আর সেই মায়ের মূর্তি যা দেখিয়েছিলাম আগে মানে এটা কি জন্য? এটা তো বিদ্যাসাগর করেছিল না? এটা তো বিদ্যাসাগর করেছিল, সে রাতে ঘুমিয়ে না পড়ে। সঙ্গদাকে ফোন করে বলতে হবে, সঙ্গদা এটা বেস্ট পিস পেয়েছি। ঠাকুর না ঘুমঠাকুর। চলো এখান থেকে বেরোলাম। চলো টালা প্রত্যয় এন্ট্রেন্সটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি সেইকে যে হাত দেখিয়ে গেছি বা দেখিয়েছি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছে প্রায়। এলইডিগুলোকে আপাতত হয়তো রাতের বেলা বলে বন্ধ রেখেছে, বাট এই এলইডিগুলো চোখ ধাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর এখন বাজে ভোর 4:40। আমরা বাড়ি থেকে কটা বেরিয়েছি? রাত দেড়টা নাগাদ বেরিয়েছিলাম। এদিকে লাইট ফাইটগুলো একটু অফ করে গেছে। দর্শক ঢোকার জন্য যে লাইনটা, যেটা আগের দিন দেখিয়েছিল তখন কাজ হচ্ছিল, পুরো নতুন রড দিয়ে হলো পাইপ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে মেটাল। তো আজকে এই ডিসপ্লেগুলো অ্যাকচুয়ালি পুরো বন্ধ করে রেখেছে, সকাল হতে চলেছে বলে হয়তো। বিভিন্ন কারণে প্রাপ্ত স্বীকৃতি যখন অনুপ্রেরণা, রাইট। একটা হালকা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল মানে গেটের কাজটায় আসার পর বলছে যে ভিতরে শুটিং চলছে, এখন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। দ্যাট ইজ রিডিকুলাস। এতগুলো লোক, আমি একা নই, সামনে দেখতে পাচ্ছেন এতগুলো লোক, কিছু লোক আসতে থাকছে। হ্যাঁ, তো উচিত ছিল বাইরে থেকে আটকে দেওয়া যে ভিতরে শুটিং চলছে বা কিছু যাওয়া যাবে না, তাহলেই হয়ে যেত। এতগুলো লোককে অনেকটা দূর থেকে হাঁটিয়ে আসতে হচ্ছে, হেঁটে অনেকটা দূর থেকে আসতে হচ্ছে। হ্যাঁ, দূর থেকে আসার পরে এই কথাটা বলার কোনো যুক্তি নেই, তাই না? তো আমাদের এখানে সব বাচ্চা বাটিরা নিচে বসে পড়েছে, জায়গা পাচ্ছে না বলে। কি আর করবে, দেখি কি করে। লোক তো দাঁড়িয়ে আছে, ওখানে একটু বচসা হচ্ছে সামনে। বাজে এখন 4:45, ভোরবেলা, ভোর রাত বলতে হয় অ্যাকচুয়ালি। দেখি কিছু তো একটা ব্যবস্থা করবে, এতগুলো লোককে তো ফেরানো উচিত না, ফেরাতে পারবে না। লেটস সি হোয়াট হ্যাপেন। অ্যাকচুয়ালি কথাটা ঠিক কর্তৃপক্ষের আগে থেকে জানানো উচিত ছিল যে ওখানে আটকে দিন বা লোক ঢুকতে দেবেন না, ভিতরে শুটিং চলছে, তাহলেই মিটে যেত। তা কিন্তু হলো না। বোঝা যাচ্ছে ব্যাপারটা কী হবে। আমার উনি তো বলছে ফেরত যাবেন বলে হাফ রাস্তা বেরিয়েও গেছে মনে হচ্ছে। আর ভিতরটা দেখা হবে না, এখান থেকেই বাড়ি যেতে হবে। যাচ্ছে সামনে একটা বসসা হচ্ছে। তুঙ্গে উঠছে। চলো আপাতত অনেক ঝামেলা ঝামেলা করার পর জল বেঁধে ঢুকতে দিয়েছে, কেন একটা ছিল না। সেবার লাস্ট টাইম সেদিনকে ওইখানে নিচে অবধি ছিলাম, ওর উপর উঠতে দেয়নি, আজকে এখান থেকে উঠতে দিচ্ছি। চলো বাজে 5:15, খড়িবাড়ি ধাবা বলে একটু স্টল দাদা ভাইয়ের রাজাহাটের, রাজাহাট খড়িবাড়ি। ওখান থেকে আপাতত খুঁড়িতে করে চায়ের অর্ডার দেওয়া হয়েছে চারজনেরই। ঘুম ভাঙার জন্য না ঘুম পাওয়ার জন্য বুঝতে পারছি না, যদি এখান থেকে আর কোথাও যাচ্ছি না। টালার প্রত্যয় স্টলে রয়েছি আমরা, জাস্ট বেরোবার মুখে, এক্সিটের মুখে। গাড়ি আমাদের পিছন দিকে বাদিক করে রাখা আছে। 5:15 বাজে, কখন গিয়ে ঘুমাবো, কখন উঠবো, কখন এডিট করবো, কখন পোস্ট করবো। অলরেডি এতগুলো ভিডিও এডিট করা, দেখা, পাগলা হয়ে যাবো রে। চলো কিছু করাও নেই, করতে হবে। কারণ মোটামুটি আমাদের এই বছরের পুজোর মেজর যে পোর্শন ঘোরা সেটা আজকেই শেষ, মানে আজকেই শুরু আজকেই শেষ হিসাব মতো। কালকে গেছিলাম, যদিও কালকেটা অত মজা পাইনি যতটা আজকে পেয়েছি। আরে টাইনের করে অনেকগুলো ঠাকুর দেখা হলো। শোনো আজকের মতো গুড নাইট, গুড মর্নিং, যা বলবো বলো। সবাই মিলে গুড নাইট করে দাও, অ্যান্ড গুড মর্নিং টু, আর্লি গুড মর্নিং। আকাশের অবস্থা দেখো কি সুন্দর হয়ে গেছে, বিউটিফুল, দারুণ দারুণ। কিছু লোক পিছনে বসে ঘুমোচ্ছে। চলো ভালো থাকো, ভালোভাবে ঘোরো, ঠাকুর দেখো, প্রত্যেকে এনজয় করো। ওয়েদার এরকমই ভালো থাকবে আশা রাখি, না বিশ্বাস রাখি। সবাই মিলে প্রচুর মজা করে ঘোরো। দেখা হচ্ছে ফের কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড গুড মর্নিং টু।